গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল থিংস এভরি ডে বাই গার্গি। আমি আজকে আবার চলে এসেছি একটা নতুন দিনে, একটা নতুন ব্লগ নিয়ে। সকালে আমি অ্যাকচুয়ালি হুট করে নিয়ে বসেছিলাম ফ্রিজটা ক্লিন করতে। সেই ফ্রিজ ক্লিন করতে গিয়ে আমার এত এফার্ট গেছে যে তারপরে আমি পুরো ল্যাদ খেয়ে গেছি। এই জাস্ট দুজনের মতন ভাত করেছি, আমার আর লুসির ভাত করেছি। লুসির ভাত আলাদা, আমার ভাত আলাদা। তো দুটো ভাত করেছি আর তারপর যা ফ্রিজে খুচরো খাচরা পড়েছিল সেগুলো সমস্ত শেষ করে আজকে মোটামুটি ওইভাবেই লাঞ্চ করলাম। তো এই লাঞ্চ করে স্নান করে লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন এসেছি, একটু বসেছি। আজকে ঘুমাবো না, তার কারণ আমি এখন পাটি শাকটা বানাবো। ও তার জন্য আবার ইনগ্রিডিয়েন্টসও ছিল না। আমি আবার আমাদের স্পাইসের দোকানটাকে হোয়াটসঅ্যাপ করে ওখান থেকে সমস্ত জিনিসপত্র আনালাম, ও দিয়ে গেল। তাই আমার খেতে আজকে 2:30 বেজেছে, কারণ ও বলছে এই তো আসবো, এই তো আসবো, করে করে এই আসবে, এই আসবে, করে করে ও এলো শোয়া দুটোয়। আসার পরে, তারপরে ও যাবার পরে আমি খেয়েছি। তো এই হচ্ছে আজকে সকাল থেকে গল্প। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আমি এখান থেকেই শুরু করছি। আর এর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে সকালে ফ্রিজ ক্লিনিংয়ের কিছু কিছু ক্লিপিংস নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর কীরকম পাটি সাপটা হলো সেটা ডেফিনেটলি এর পরবর্তীকালে দেখতে থাকবে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এই আমার ফ্রিজ ক্লিনিং একদম হয়ে গেছে, সব কিছু ক্লিন করেছি, শুধু ভেজিটেবল ট্রেটা ক্লিন করিনি। এবারে ভেজিটেবলসগুলো শেষ হোক, তারপরে ওটাকে ক্লিন করে ইয়ে করবো। আউটসাইডটা পুরোটা ক্লিন করলাম, মানে ভেতরের পোর্শনটা পুরোটা ক্লিন করলাম। আর এই যে এই পোর্শনটাকেও অ্যারেঞ্জ করি, সসের সম্ভার, সস আর পাউডারের সম্ভার। আর এই হচ্ছে, এগুলো হচ্ছে স্টক, মিল্ক, দই, এগুলো দই তো রোজ লাগে। এই হচ্ছে গিয়ে আমি ফ্রিজ অর্গানাইজ করে ফেললাম, আজকে ক্লিন করে অর্গানাইজ করে ফেললাম। যাক একটু বেশ ভালো ভালো লাগছে, দেখি ফ্রিজটা খুলে এবার কদিন বেশ ভালো লাগবে, এবার কদিন থাকে সেটাই হচ্ছে ব্যাপার। চলো, কি দেখছিস লুসিলু? লুসিলু কি দেখছো সোনা, কি হয়েছে বাবুলু? এসব দেখি কি দেখছো, এসো দেখাও, সবাইকে দেখাও। ও মা, পায়রাগুলো খাচ্ছে, সেগুলো দেখছো তুমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, না এই যে দেখো দেখো, পায়রাগুলো খাচ্ছে কেমন, দেখো দেখেছো পায়রাগুলো কিরকম খাচ্ছে? হ্যাঁ মাম্মা, হ্যাঁ 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 মা, হ্যাঁ স্নান করেছি আমি, স্নান করে তুমি গন্ধ শুকছো তাই তো বুঝতে পেরেছি। ওই হচ্ছে ব্যাপার, ওই দিকটা হচ্ছে আলসিফ, হ্যাঁ ওইখানটা খুব ভালো জায়গা। তো উদ্যালক আজকে সন্ধ্যেবেলা মনে হয় যাবে, আজ বা কাল সন্ধ্যেবেলা যাবে ঘুরতে ওখানটা। আমাদের যদিও ঘোরা, ওখানে ওয়াকিংয়ের জন্য বেস্ট আর কি। তো যেহেতু বাড়িতে থাকলে, এরপরে তো দুদিন তিন দিন বাড়িতে থাকলে যেহেতু ওয়াকিং হয় না, তো আমি বলছিলাম তুমি ঘুরে এসো। এই দেখো প্লেন যাচ্ছে, কত বড়। এখান থেকে এয়ারপোর্ট মোটামুটি 30 মিনিটসের ডিস্টেন্সে, তো দেখা যায়, ক্রিকটার উপর দিয়ে যায় তো সেই জন্য দেখা যায় প্লেনগুলো। আমার পাটি সাপটা রেডি হয়ে গেছে, এরকম এসছে লুকটা। আমি প্রথমবার পাটি সাপটা বানালাম লাইফে, তো লুক ওয়াইজ তো মনে হচ্ছে ভালোই এসেছে। তো যাই হোক তোমরাও জানাও কেমন হলো, মানে আমি জানি না, আমি প্রথমবার বানালাম। আমি আগে মামুনির হাতের খেয়েছি, মায়ের হাতে খেয়েছি, আর এই প্রথমবার নিজে বানালাম। এই নারকেলের এইটা এখনও একটু রয়ে গেছে, তো দেখি এটাকে একটুখানি, একটাই নাড়ু হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে গিয়ে আমার পাটি সাপটা, ভালোই হয়েছে। একটা আমি খেয়েও দেখেছি, মনে হচ্ছে ভালো হয়েছে, যদিও আমি একটু কম মিষ্টি দিয়ে করেছি, কারণ উদ্যালক যেহেতু মিষ্টি খায় না বেশি, তো সেই কারণে একটু কম মিষ্টি দিয়েই করেছি যাতে ও খেয়ে নেয়।
হ্যাঁ, একটা দুটো একটু হয়েছে ঝামেলা, বাট ঠিক আছে। বাট ম্যাক্সিমামই কিন্তু একদম পারফেক্ট বেরিয়েছে আমার তো দেখে তাই মনে হচ্ছে। তোমরা তোমাদের ভিউটা জানিও কেমন হলো, ডেফিনেটলি বলো। কিন্তু লুসিকে এখন যাই খাওয়ানো হয়, ওয়েট করিয়ে খাওয়ানো হয়, আমাকে আজকে আর ওয়েট বলতেই হয় না। আমি দুটো বিস্কুট রেখে দিয়েছি, ও দেখো অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। এবার কি করবে বলো তো, দাঁড়াও দেখি কি করে। লুসি এসো, এটা গুড জব। এবার একটু ডিফিকাল্ট করে দিই। লুসি, হে লুসি, এটা এটা গুড জব, গুড জব, গুড জব লুসি। লুসিকে এরকম ওয়েট করে খাওয়ানো হয় তার কারণ হচ্ছে লুসির দিদুন যখন কলকাতা চলে গেল, তারপরে লুসির একটা বিশাল সেপারেশন অ্যাংজাইটি হয়েছিল। আর সেই সেপারেশন অ্যাংজাইটির রেজাল্ট অনুযায়ী আর কি যেটা করতো সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখনই কিছু খেতে বসতাম তখনই সেই খাবারের উপর তার মানে ঝাঁপিয়ে পড়তো না, বাট সেই খাবার তার চাই। এইটা একটা হলো, যেটা ওর লাস্ট 3 বছরে কোনো দিনও ছিল না। এইটা প্রথম হলো হচ্ছে 1 মাস আগে। আর সেকেন্ড যেটা হলো, ওকে যাই ফুড দেওয়া হতো ও উইদিন 1 মিনিট ফিনিশ করে দিত। সেটা এক বোল রাইস, মানে ওর যেটা ডিনার বা লাঞ্চ হতো সেটা হোক কি বিস্কিট হোক, মানে বিস্কিট তো দেখে মনে হতো যেন কোনো দিন মানে খায়নি আর কি, মানে একদম নিমেষের মধ্যে শেষ। তো শেষ পর্যন্ত যেটা হলো, যেটা খুব বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছিলো, মানে কোন মানে ওর, আর সব থেকে বড়ো কথা হচ্ছে প্রচণ্ড ছটফটে হয়ে গেছিলো মামুনি চলে যাওয়ার পরে। তো সেই জন্য প্রথম কথা অতিথির সাথে ডিসকাশন করলাম। অতিথি ওর ট্রেনার, মানে আমার বন্ধু আর ওর ট্রেনার, মানে ওকে অনেকটা ট্রেন করেছিল আসার আগে। তো ওর সাথে কথা বললাম, তো ওর সাথে কথা টথা বলার পরে আমরা দুজনে এইটাই সিদ্ধান্ত নিলাম যে ওকে আবার ওই ওয়েট প্রসেস, ওয়েট ট্রেনিংটা দিতে হবে। ওয়েট ট্রেনিংটা আমরা কী করে দিই, ওকে যখনই কোনো খাবার দেওয়া হয় তখনই সঙ্গে সঙ্গে ও যাতে অ্যাক্সেস না পায় খাবারের, সেইটা আমরা খেয়াল রাখি। তো যখনই লাঞ্চ ডিনার বা যে কোনো স্ন্যাক্সও বা ইভেন ট্রিটও যখন দিই তখন ওকে ওয়েট করিয়ে ট্রিট দেওয়া হয়। আগে আমরা যত মানে ওয়েট করাবো যতক্ষণ পর্যন্ত না আমরা ওকে গো বলবো ততক্ষণ পর্যন্ত ও খাবে না এবং ওরমভাবেই বসে থাকবে। তো এই ট্রেনিংটা লাস্ট 15-20 দিন, হ্যাঁ 20 দিন মতন করছি আমি, আবার শুরু করেছি। এটা আগে ছোটোবেলায় করতো, বাট তারপরে যা হোক সময়ের সাথে সাথে ওরও এই সমস্ত জিনিসগুলো আর ছিল না, তো সেই কারণে আর মানে চলে গেছিল ছোটোবেলায়। মানে পাপি ফেজে খুব ইয়ে থাকে, ছটফটে থাকে, তো পাপি ফেজটা চলে যাওয়ার পরে ওর এই জিনিসপত্রগুলো ছিল না, তো সেই জন্য আমরাও আর মানে সেরকমভাবে ওয়েট ট্রেনিংটা করাতাম না। তো সেইটা আবার শুরু করাতে দেখলাম ওই যে ছটফটে ভাবটা বা ওই একটা ফুডের প্রতি যে একটা মানে অ্যাগ্রেশন বলবো না, ফুড অ্যাগ্রেশন আবার আলাদা জিনিস, মানে ওই যে একটা মানে ফুড দেখলেই যে একটা ছটফটানি, ওই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা এখন একদম কন্ট্রোলে। ইভেন এখন এরকম হয়েছে মানে ওর নিজের খাবারও 10 মিনিট মতন লাগে খেতে, যেটা আগে 1 মিনিটের মধ্যে পুরো বোল ফাঁকা হয়ে যেত। তো সেই জন্যই হচ্ছে যে কোনো ডগ রিলেটেড আর কি ইজিলি ট্রেন করা যায় ডগদের। আর সব থেকে বড়ো কথা, যে কোনো প্রবলেমের সলিউশন হয়, মানে গিভ আপ করে দেয় অনেকে, অনেকে প্রফেশনাল হেল্প আরও বেশি করে নেয়, মানে ট্রেনার হাউসে পাঠিয়ে দেয়, কিংবা তোমার কি বলবো বা তোমার প্রবলেমের জারটা বুঝতে পারে না, সেই কারণে একটা মিসকমিউনিকেশন হয় বিটুইন ডগ অ্যান্ড ডগ প্যারেন্টস। তো তার জন্য একটা মানে দুপক্ষেরই একটা অ্যাংজাইটি হয়ে যায়। তো সেইগুলো ডগ প্যারেন্টসরা আর কি মানে থাকতে থাকতে এগুলো শিখে যায় আর অ্যানালাইজ করতে পারে, আর সেক্ষেত্রে প্রবলেমের সলভও করা যায় সেরকমভাবে। চলো উদ্বালক চলে এসেছে। আর সন্ধ্যে থেকে ক্যামেরা খোলা হয়নি, তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড মাইগ্রেনের পেন হচ্ছিল, কারণ হচ্ছে বিকেলবেলা আমি খুব নেচে কুদে একটা রিল শ্যুট করেছি। হ্যাঁ, খুব রিল মানে কষ্ট করে একটা রিল শ্যুট করেছি আর কি, আমি খুব কাঁচা এই জিনিসগুলোতে, বাট সিম্পলি একটা গান ভালো লাগে খুব, তো ভেবেছিলাম যে সেটা দিয়ে একটা রিল করব আর কি। তো সেই কারণে ওই রিলটা শ্যুট করতে গিয়ে প্রচুর ইয়ে হয়েছে, আর আমার প্রচুর মোশন সিকনেস আছে, তো একটু ঝাপাঝাপি হ্যানা ত্যানা মানে প্রচুর রিটেক হ্যানা ত্যানা করতে গিয়ে মাথাটা গেছে ধরে, তারপর থেকে আবার ক্যামেরা খোলা হয়নি।
তো এই আর কি, এখন ডিনার হয়ে গেছে, উদারকেরও ডিনার হয়ে গেল। আমি ওই পাটিসাপটা খেয়ে ডিনার করে ফেলেছি, আর খাইনি, তিন চারটে খেয়ে নিয়েছি, আর কয়েকটা আছে, উদারক কালকে খাবে বললো, আজকাল খেতে ইচ্ছে করছে না, যাই হোক মিষ্টি খুব একটা আজকাল খাচ্ছে না কেন জানি না। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুব ছোটো ব্লগ হলো জানি, বাট সিরিয়াসলি আমার শরীরটা খুব খারাপ লাগছে, তাই জন্য আজকে আর বেশি এগোতে পারলাম না, আবার ফিরে আসবো কালকে একটা নতুন দিন নিয়ে, একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই নিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি, চলো ভাই ভাই।